গায়রুল আননামে বলে কেমন এই যে আপনি বলছেন মৈশ্য কিন্নিদি খামজাহার ওরসল্লাই খাল্লাই ওরসল্লাই এই তো গায়রুল্লাহ হয়ে গেল তা আমি বললাম ঠিক আছে এখন ওর হাতে একটা দেশি মুরগি ছিল তা আমি বললাম দেশি মুরগিটা কেন কিনলা বলতেছে আজকে ঘরে নতুন জামাই আসবে জামাইর জন্য কি কিনছি দেশি মুরগি কিনছি আমি বললাম তাহলে তোমার এই দেশি মুরগিও খাওয়া যাবে তুমি তো আল্লাহর জন্য কিনো না কিনছো কার জন্য জামাইর জন্য ঠিক কিনা এই যে বাজার থেকে যখন মেহমান আসে কি কিনে গরুর মাংস কিনে মাছ কিনে মুরগি কিনে কিনা কার জন্য মেহমানের জন্য বলেন না কার জন্য এখন কেউ যদি বলে যে মুরগি কিনলাম মেহমানের জন্য বা মুরগি কিনলাম বিয়ান সাহেবের জন্য মুরগি কিনলাম বিয়ান সাহেবের জন্য তো বিয়ান সাহেব কি আল্লাহ নাকি তিনি কি আল্লাহ তাহলে বোঝা যায় এখানে কিছু একটা রহস্য আছে যেরকম আপনি বিয়াই সাহেবের জন্য দেশি মুরগি কিনলেন হারাম হইল না ঠিক তদ্রূপভাবে হযরত হামজা খান রাহমাতুল্লাহ আলাইহির ওরসের জন্য মহিষ কিনলে সেটা হারাম হবে কখন হারাম হবে যখন বলবেন জবে করার সময় বিসমিল্লাহে তাকবীর হামজাহা তাহলে এটা হালাল হবে বিসমিল্লাহে তাকবীর ওমুক আউলিয়া এটা হালাল হবে আল্লাহর কসম করে বলেন তো কোন ওলি আল্লাহর দরবারে যখন কোন হাদিয়া জবে করা হয় তখন কি বলে বিসমিল্লাহে তাকবীর জোরে বলেন আল্লাহ এই আল্লাহু আকবার বলে জবে করা কোন পশুর মাংসকে যারা হারাম বলে এদের মতো বড় বেকুব বড় গাধা এবং আল্লাহর দুশমন আর হতে পারে তারা তো বরঞ্চ আল্লাহর দুশমনী করতেছে জবে করেছে বিসমিল্লাহে তাকবীর তাহলে এটা হালাল না হারাম জোরে বলেন না হালাল না হারাম তাহলে বোঝা যায় খানা খাওয়ানো এটাও ভালো কাজ কারণ কি জানেন এখন অনেকে বলেন হুজুর আপনার এখানে ওরস হয় হিন্দু কেন আসে বৌদ্ধ কেন আসে খ্রিস্টান কেন আসে নাস্তিক কেন আসে অমুক অমুক কেন আসবে ওরসের তবারুক কেন কাফের খাবে বলে কি বলে না মাইজবান্ডার হিন্দু যায় না বৌদ্ধ যায় না এখানে কি তাদেরকে খালি মুখে পাঠায় সবাইকে কি খাওয়ায় তাবারুক খাওয়ায় আচ্ছা বলেন তো অনেকে এগুলা দেখে আবার আমাদের অনেক সুন্নিদের ভিতরেও এগুলার বিরোধিতা করে আমি বলি বাবা কেন খাওয়াবে না আচ্ছা হিন্দুর মালিককে তারে আল্লাহ ল্যাংটা থেকে এতটুকু পর্যন্ত রিজিক খাওয়াইছে কে তো আল্লাহ যদি খাওয়াইতে পারে আমি কেন পারবো না যেমন ধরেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নাম শুনেছেন একদিন ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কিন্তু মানুষদেরকে খাওয়াতেন এক বেলা খাবার তিনি খেতেন না একজন মুসাফির যতক্ষণ তিনি সাথে দস্তরখানায় বসাইতে পারতেন না ততক্ষণ তিনি খাবার একদিন তিনি জোহরের পরে তিনি দস্তরখানা বিছাইয়া রোডের মধ্যে দাঁড়িয়ে পড়লেন আল্লাহর একজন বান্দা পেলে তাকে নিয়ে তিনি দস্তরখানার মধ্যে বসবেন এক ঘন্টা চলে গেল দেড় ঘন্টা চলে গেল দেখা গেল একজনও ব্যক্তি নাই এখন তিনি কি করবেন হঠাৎ করে দেখা গেল একটা মধ্যবয়সী মানুষ রাস্তা দিয়ে হেঁটে যায় হয়রান পেরেশান ক্লান্ত ইব্রাহিম খলিলুল্লাহ তাকে ডাক দিয়ে বলেন ও মুসাফির আমি আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আপনাকে আমি স্বাগতম জানাচ্ছি আপনি যদি মেহেরবানি করে আমার দাওয়াত কবুল করেন আমার সাথে বসে চারটা ডাল ভাত খান আমি বড় খুশি হব খুশি হব ওই ব্যক্তিও বললেন কিনা তো আমারও লাগছে আপনিও দাওয়াত দিলেন না যাই এত উপায় নাই চলুন আপনার ঘরের মধ্যে চলুন দেখে দস্তরখানা রেডি আমার ইব্রাহিম খলিলুল্লাহ সামনে তার সামনে বাসন দিলেন হাতটা পরিষ্কার করাইলেন এবং খাবার সামনে দিলেন দেওয়ার পরে বলেন আপনি বিসমিল্লাহ বলে শুরু করেন ওই ব্যক্তি বললেন কেন বিসমিল্লাহ কেন কেন বিসমিল্লাহ বলবো ওই ব্যক্তি ইব্রাহিম খলিলুল্লাহ বললেন কারণ আমাদের একজন মালিক আছে আমাদের একজন খালেক আছে যিনি কুল কায়নাতের মালিক যিনি কুল্লি শাইইন কাদির তিনি হলেন একমাত্র কে
ওই আল্লাহর নাম নিয়ে খাবেন আমি ওই আল্লাহর পয়গম্বর আমি আপনার জন্য খাবারের ব্যবস্থা করেছি এই জন্য আপনি বিসমিল্লাহ বলে খাবেন ওই ব্যক্তি বললেন আমি তো অমুক মূর্তিকে খোদা মানি আমি তোমার সাইটটা ডাল ভাতের জন্য আমার খোদা সাইরা ইব্রাহিম তোমার খোদার নাম নিতে পারবো না নাউজুবিল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহর মাতা কি হয়ে গেল হ্যাঁ তুমি আমার আল্লাহর নাম নিবে না আবার আমার আল্লাহর রিজিক খাবা এটা কিভাবে সম্ভব এখন বের হয়ে যাও এখন বের হয়ে যাও যখন বললেন বের করে দেওয়ার জন্য যখন বললেন ওই ব্যক্তিও বললেন আমি বের হয়ে যাব তারপরেও তোমার এই খাবার খাবো না কেন কারণ হলো আমি তোমার আল্লাহকে মানি না আমি যাকে মানি তার নাম নিব ইব্রাহিম খলিলুল্লাহ বলেন আমার আল্লাহর নাম যদি নিতে না পারো তাহলে আমার আল্লাহর রিজিক তোমাকে আমি দেব না বের হয়ে যাও ওই ব্যক্তিও চলে গেলেন কিন্তু দেখা গেল ওইদিকে আমার আল্লাহ বড় নারাজ আমার আল্লাহ বড় নারাজ আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহকে ডাক মারলেন ইব্রাহিম ও আমার পয়গম্বর কি করলা কি করলা আল্লাহ তোমার নাম নাই না তোমার ভালোবাসার নাম নাই না আল্লাহ তোমার নামে শুরু করে না এই জন্য তাকে আমি বের করে দিলাম আল্লাহ কাষ্টানা কতই ভালো করেছি আল্লাহ বললেন না তুমি তাকে খাবার পাত থেকে কেন বের করে দিলা আল্লাহ সে তো তোমার নাম নাই না তোমার নাম বলে খাবার গ্রহণ করেন না আমার আল্লাহ বলেন ইব্রাহিম মাত্র তুমি একবেলা খাবার খাওয়াইতে যাইয়া তুমি তাকে বের করে দিতেছো সে জন্মের পর থেকে আমি আল্লাহকে একবারও ডাকে নাই আমি জানি তারপরেও প্রতি ওয়াক্তে 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 আমি আল্লাহ আমার ওই বান্দার রিজিকের ব্যবস্থা করে দেই বড় করে বলেন সুবহান আমি যদি 60 বছর খাওয়াইতে পারি তুমি কেন একবেলা খাওয়াইতে পারলা না ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে ক্ষমা চাইলেন দৌড় দিয়া গেলেন যাইয়া বললেন ওগো মুরব্বি আসেন 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 আমার ঘরে চলেন ওই ব্যক্তি বললেন ইব্রাহিম তোমার ঘরে আর যাব না তুমি মেহমানদারি করতে জানো না তুমি আমাকে অপমান করে বের করে দিয়েছো এই জন্য তোমার ঘরে আর যাব না ইব্রাহিম খলিলুল্লাহ ক্ষমা চাইলেন মাফ কইরা দেন মাফ কইরা দেন আপনি যদি না যান আমার মাওলা না নারাজ হবে কেন তোমার মাওলার নাম নেই নাই তারপরেও কেন নারাজ বললেন ওগো মুরব্বি কি বলবো আপনাকে বের করে দেওয়ার পরে আমার আল্লাহ নারাজ হয়ে গেলেন কি হয়েছে আমাকে একটু আগে খুলে বলো তারপর চিন্তা করব তোমার ঘরে যাব কি যাব না ইব্রাহিম খলিলুল্লাহ বলেন ও মুরব্বি কি বলবো আমার আল্লাহ আমাকে বলেছেন আমি আল্লাহ যদি ওই নাস্তিককে আজকে 60 বছর খাবার খাওয়াইতে পারি তুমি ইব্রাহিম কেন একবেলা খাওয়াইতে পারলা না এই বলে মাপ যখন চাও আরম্ভ করলো ওই বৃদ্ধ লোক বললেন ইব্রাহিম তোমার ঘরে আমি ততক্ষণ যাব না যতক্ষণ তোমার ওই আল্লাহর কলমা ওই আল্লাহর এজাহার ওই আল্লাহর স্বীকৃতি আমি দেব না সঙ্গে সঙ্গে ইব্রাহিম খলিলুল্লাহর জবানে কলমা পড়ে ওই নাস্তিক ওই বেদর্মি সঙ্গে সঙ্গে ইসলামের দাওয়াত কবুল করে মুসলমান হয়ে গেল বড় করে বলেন সুবহান তাহলে খানা খাওয়াইলে খাওয়ানোর মাধ্যমে উপকার হইল না অপকার হইল ওই ইসলামের আদর্শ দেখে ওই খাবার উসিলায় আল্লাহ তাকে কি দান করলেন হেদায়ত জোরে বলেন কি দান করলেন তাহলে বোঝা যায় যে বেদর্মি আসলেও তাকে খানা খাওয়ানো জায়েজ আছে কি নাই তাহলে ওরসের মধ্যে কাজ হয় কয়টা জোরে বলেন না কয়টা এক নাম্বার হচ্ছে আপনার ওয়াজ মাহফিল এটা হালাল না হারাম দুই নাম্বার হয় কোরআন তেলাওয়াত এটা হালাল না হারাম তিন নাম্বার হয় আপনার এখানে জিয়ারত এটা হালাল না হারাম চার নাম্বার হলো মানুষকে খানা খাওয়ানো হয় এটা হালাল না হারাম হালাল তাহলে এই চারটা যেহেতু কাজ হালাল সেহেতু ওরসটাও জোরে বলে না ওরসটাও এটার বিরুদ্ধে কেউ বলতে পারবে কারণ কাজটা তো ভালো কাজটা কি ভালো এই কাজটা যে ভালো কেউ যদি বলে ওরস করা যাবে না তারা আবার এটা যখন বলি তারা আমাদেরকে বলে ঠিক আছে তো আপনি বছরের ঠিক 10 মাঘের দিন ওরস করতে হবে নির্দিষ্ট দিনে ওরস করা
নির্দিষ্ট দিনকে কেন্দ্র করে মাহফিল করা নির্দিষ্ট দিন ওলি আল্লাহর নাম নিয়ে মিলাদ মাহফিল করা ওরস করা এটা কোথায় পেলেন আমি বলবো বাবা একটু কিতাব পড়ো কিতাব পড়লে তোমার আকল ঠিকানায় চলে আসবে আমি বললাম তুমি তো বুখারী বুখারী করো এখন আমাদের দেশে কিছু বুখারী 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 করে এরকম কিছু ব্যক্তি আছে কি নাই যারা বুখারী শরীফ বাদার কিছু মানে বুকের মধ্যে নিয়ত বাঁধে আর সাকরাই সাকরাই দিয়ে আসেনে নাই জোরে বলেন আছে কি নাই বুখারী শরীফের দলিল খোঁজে আ বাবা তোমরা আসো তোমাদের জন্য বুখারী শরীফের দলিল রেডি করে রাখছি আসেন বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড কিতাবুল মাগাজী উহুদের অধ্যায়ের হাদিস ওয়া আন উকবাতা আন্না নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা খরাজা ইয়ামান ফাসাল্লা আলা আহলিল উহুদ সালাতাহু আলাল মাইয়্যাতে উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ এটা হযরত উকবা রাদিয়াল্লাহু তাআলা উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা থেকে রিওয়ায়াত খরাজা ইয়ামান ফাসাল্লা আলা আহলিল উহুদ আমার নবী প্রত্যেক বছর উহুদ দিবসের দিন তিনি কি করলেন খরাজা বের হলেন কোথায় ইয়ামান ওই উহুদ দিবসের দিন কোথায় ফাসাল্লা আলা আহলিল উহুদ উহুদের ময়দানের জিয়ারত করার জন্য আমার নবী উহুদ দিবসের দিন যেই রকম আমরা হযরত কেবলার ওরস বলতে বুঝি 10 মাস বাবা ফান্ডের ওরস বলতে বুঝি 22 চৈত্র আমার সাইন বাবা জানার ওরস বলতে বুঝি 26 আশ্বিন নির্দিষ্ট দিনে যায় কিনা ঠিক নির্দিষ্ট দিনে আমার নবী সাহাবাদেরকে নিয়ে কি করলেন খরাজা বের হলেন ইয়ামান ফাসাল্লা আলা আহলিল উহুদ উহুদের দিবসের দিন উহুদের ময়দানে গেলেন বড় করে বলো সুবহানাল্লাহ সেখানে কি কি করলেন আমার নবী সালাতাহু আলাল মাইয়াতে সেখানে গিয়ে আমার নবী উহুদে যারা শহীদ হয়েছেন উহুদবাসীর জন্য দোয়া করলেন সুবহানাল্লাহ বলেন না তাইলে বোঝা যায় নির্দিষ্ট দিনে ওলি আল্লাহর দরবারে যাওয়া নবী সুন্নাত কাজ সুন্নাত আরো জোরে বলেন না কাজ সুন্নাত তাহলে ওলি আল্লাহর দরবারে যাওয়া জায়েজ না না জায়েজ এই জন্য শায়রা বলেন কেন চিনলি না রে মন আমার গৌসুল আজম মাঝি ভান্ডারি মৌলানা কেমন আমার গৌসুল আজম মাঝি ভান্ডারি গৌসুল আজম মাঝি ভান্ডারি মৌলানা কেমন কেন চিনলি না রে মন গৌসুল আজম মাঝি ভান্ডারি মাওলানা কেমন কেন চিনিলি না রে মন কেন চিনিলি না রে গৌসুল আজম মাঝি সালাতুন ইয়া রাসূলুল্লাহ আচ্ছা আমার নবী গেলেন উহুদের ময়দানে কে গেলেন নবী আমরা গেলে সেটা শরীয়ত হবে না কিন্তু নবী গেলে যেমন আমরা দাড়ি রাখছি এটা শরীয়ত কার সুন্নত কার নবী আমরা মিসওয়াক করি সুন্নত কার নবীর আমরা এই বাবরি চুল রাখি সুন্নত কার নবীর তাহলে নবী করলে ওটা কি হয় সুন্নত বলেন নবী করলে সুন্নত এখন আমার নবী কোথায় গেলেন উহুদের ময়দানে শহীদ হয়েছিলেন 70 জন কয়জন ওনাদের মাজার কোথায় উহুদের ময়দানে আমার নবী উহুদ দিবসের দিন উহুদের ময়দানে গিয়ে উম্মতে মুহাম্মদের জন্য মাজারে নির্দিষ্ট দিবসে যাওয়াটাকে বৈধতার দলিল দিয়ে দিলেন উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ তাহলে নবী যদি যায় আমরা গেলে কি না জায়েজ হবে তাহলে ফতোয়া আগে আমাকে দেওয়ার আগে নবীকে দাও দেখি তোমার কত বড় হেরাম তোমার কত বড় হেটাম যদি যদি তুমি ওলি আল্লাহর দরবারে যাওয়া ওরস করা নির্দিষ্ট দিনে গিয়ে জিয়ারত করাকে যদি তুমি অবৈধ বলো তাহলে আগে তুমি নবীর বিরুদ্ধে তোমার ফতোয়া কি আমরা জানতে চাই আর নবীর বিরুদ্ধে যাওয়া মানে কার বিরুদ্ধে যাওয়া আর নবীর বিরুদ্ধে গিয়ে কেউ কখনো মোমেন হতে পারে নাই শয়তান হয়েছে ঠিক কি না তাহলে বোঝা যায় তোমরা শয়তানের খালাতো ভাই শয়তানের কি ভাই জোরে বলেন না কি ভাই তোমাদের সাথে আমাদের সম্পর্কের দরকার জোরে বলেন না দরকার আমার নবী উহুদের ময়দানে গেলেন আমার নবী সেখানে গিয়ে সালাতাহু আলাল মাইয়াতে
মাইয়াতের জন্য আমার নবী দুয়ার ব্যবস্থা করলেন শুধু তাই নয় সুম্মান সরাফা ইলাল মিম্বার সুবহানাল্লাহ বলেন উহুদের ময়দানে আমার কামলিওয়ালা নবী এরকম একটি মঞ্চ করলেন মঞ্চের মধ্যে চেয়ার বসালেন সুম্মান সরাফা ইলাল মিম্বার আমার নবী সেই মিহরাবের মধ্যে বসলেন ওরে আমি চিন্তার মধ্যে পড়ে গেলাম উহুদের ময়দান এটা তো একটা মরুভূমির মতো মাঠ এখানে চেয়ার করতে গেল বোঝা গেল মদিনা থেকে কাঁধে করে এই চেয়ারটা নেওয়া হয়েছে উহুদের ময়দানে বসানোর জন্য যেমন আজকে প্যান্ডেল করা হয়েছে এই প্যান্ডেল কি প্রতিদিন থাকে জোরে বলেন না থাকে ঠিক তদ্রূপভাবে আপনারা যেই রকম চেয়ার বসাইছেন হুজুরের জন্য সাহাবারা চেয়ার নিয়ে গেল আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিনের জন্য বড় করে বলেন সুবহান তাহলে নবীর জন্য যদি উহুদের ওরস মুবারকের দিন আর কি এটাকে ওরস বলতে পারি আমরা উহুদ দিবসের দিন যদি নবীর জন্য আলাদা চেয়ার নিয়ে মঞ্চ বানাইতে পারে তাহলে ওলি আল্লাহর ওরসের দিন মঞ্চ করলে কি জায়েজ হবে না না জায়েজ আমার কামলিওয়ালা নবী সুম্মান সরাফা ইলাল মিম্বার আমার নবী মিম্বারের উপর বসলেন ফাকালা ইন্নি ফারাতুন লাকুম ওয়া আনা শাহিদুন আলাইকুম আমার নবী ইঙ্গিত দিলেন ও আমার সাহাবারা আমি তোমাদের অগ্রবর্তী আমি তোমাদের সাক্ষী অর্থাৎ নবী ভবিষ্যতের কথা ইঙ্গিত দিলেন আমি আর বেশি দিন দুনিয়ার বুকে থাকব না আগামী বছর উহুদের ময়দানে আসব না কারণ আল্লাহর ডাকে সাড়া দিয়ে দিব আমি তোমাদের পক্ষে সাক্ষী দিব ও আন্নি লা আমজুর ইলা হাউজিল আন ও সাহাবারা জানো আমি নবী বসে আছি উহুদের ময়দানে মিম্বরের উপরে কিন্তু আমি নবী কি দেখতে পাচ্ছি সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ বলুন বলুন আপনি কি দেখতে পাচ্ছেন আমার কামলিওয়ালা নবী বললেন আমি বসে আছি জমিনে আমি এখান থেকে কাউসারের পানি যেই পানি তোমাদেরকে পান করাবো আমি জমিন থেকে কাউসার পর্যন্ত আমি নবী স্পষ্ট দেখতে পাচ্ছি বড় করে বলেন সুবহান আচ্ছা বলেন তো আরা এড়ে ফদ্দার উদ্দি কি আছি হইতারিনি কিন্তু নবী দেখে দেখলে কাউসার হনা ইন্না আতাইনা এই যে কাউসার ইবগো কূপ কূপিবেতুন যে ফানি ফান গরিব ইবেতুন কিয়ামতের ময়দান তৃষ্ণা দান করবেন কিয়ামতের ময়দানে আর নবী দেখতেছেন আগে থেকেই বড় করে বলেন না সুবহানাল্লাহ আমার নবী এই খুতবাটা কেন দিলেন এটা হচ্ছে তকরিরটা হচ্ছে এলমে মারিফাত আনা তকরির এক এক জায়গার এক এক তকরির আছে খাস মজলিসের খাস তকরির আল্লাহর ওলির দরবার থেকে নবী তকরির করছেন বলে জানো আমি বসে আছি এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি হাউজে কাউসার ইয়া রাসূলুল্লাহ এটা কেন বললেন অনেক আল্লাহওয়ালারা বলেছেন এটার তরজমা হচ্ছে এরকম এখানে রাসূল ইশারাতুন নাস ব্যবহার করেছেন তোমরা বসে থাকবে ওলি আল্লাহর দরবারে সেখান থেকে আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারবে উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ ঠিক কি না আমার কামলিওয়ালা নবী রহমাতাল লিল আলামিন তিনি দেরি করলেন না তিনি চলে গেলেন আমার কামলিওয়ালা নবী প্রত্যেক বছর উহুদের ময়দানে জিয়ারত করতেন এটার দ্বারা বোঝা যায় জিয়ারত করা জায়েজ নির্দিষ্ট দিনে ওরস করা জায়েজ নির্দিষ্ট দিনে তকরির করা জায়েজ এর দ্বারা বোঝা যায় আল্লাহর ওলির দরবারে যাওয়াও জায়েজ সুবহানাল্লাহ তাহলে আমরা ওলি আল্লাহর দরবারে যাব কি যাব না আরো জোরে বলেন না যাব কি যাব না এই জন্য শায়রে বলেন আমি তোমারে ছিলাম তোমারে আছি তোমারে থাকিব আমি তোমারে ছিলাম তোমারে আছি তোমারে থাকিব গৌসুল আজম বলে বলে জীবন কাটা আমি গৌসুল আজম বলে বলে জীবন কাটাবো আমি তোমারে ছিলাম তোমারে আছি তোমার থাকিব আমি তোমার ছিলাম তোমার আছি তোমার থাকিব গৌসুল আজম বলে বলে জীবন কাটাবো আমি মুর্শিদ মাওলা বলে বলে জীবন কাটাবো সালাত দুনিয়া রাসূল আল্লাহ আলাইকুম সালাম
এবং আজকে যেখানে আমরা উপস্থিত হয়েছি আমার নবী ওলি আল্লাহর দরবারে গিয়েছেন বিদায় আমরা যে মাহফিল করছি নবী করেছেন বিদায় আমরা ওলি আল্লাহর দরবারে জিয়ারত করছি নবী জিয়ারত করেছেন বিদায় জানো 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 আমরা যে খাওয়াই কেন খাওয়াই হযরত সাআদ রাদিয়াল্লাহু তাআলা তার আম্মাজান যখন ইন্তেকাল করলেন আমার রাসূলের পাশে গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি অমুক জায়গায় একটা কূপ খনন করে দিতে চাই এবং এই কূপটাকে আমি আম মানুষের জন্য দান করে দিতে চাই প্রত্যেককে পানি পান করবে আর আমার মায়ের কাছে সেই পানি পান করার কারণে যে সওয়াবটুকু আমি পাবো আমি আমার মরহুমাত মায়ের রিসালে সওয়াব আমার মরহুমাত মায়ের ইসালে সওয়াবের জন্য ওই সওয়াবটুকু দান করতে চাই ইয়া রাসূলুল্লাহ পারবো কিনা আমার নবী বললেন পারবা যতদিন এই কূপ থেকে পানি খাবে প্রত্যেক গ্লাসের বিনিময়ে তোমার আম্মার কবরের মধ্যে সওয়াব চলে যাবে ঠিক তদ্রূপভাবে আল্লাহর ওলির দরবারে পানিও খাওয়ানো হয় খাবারও খাওয়ানো হয় পানি তো সস্তা জিনিস যে কেউ দিতে পারে আমরা পানিও দেই আমরা খাবারও দেই যেহেতু আমরা ওলি আল্লাহর দরবারে মুরব্বি গ্রামের কবরে ইসালে সওয়াব করার জন্য ঠিক কিনা